ফিরেলাম বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজে উত্তেজনা, সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, স্টাফ রুমে সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বচসা শিক্ষক ও অধ্যক্ষদের মধ্যে। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজে উত্তেজনা, সিসিটিভিকে বসানোকে কেন্দ্র করে উত্তেজনা বাধে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে বচসা। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজে সিসিটিভি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, স্টাফ রুমে সিসিটিভি লাগানোকে নিয়ে উত্তেজনা শুরু হয়, অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে বচসা বাধে। সিসিটিভি বসানোকে কেন্দ্র করে অধ্যক্ষ শিক্ষকদের মধ্যে বচসা বাধে। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজের ঘটনা, স্টাফ রুমে সিসিটিভি বসানো নিয়ে বচসা শুরু হয়। স্টাফ রুমে সিসিটিভি বসানো নিয়ে শুরু হয় বচসা। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজের ঘটনা, সিসিটিভি বসানোকে কেন্দ্র করে অধ্যক্ষ শিক্ষকদের মধ্যে বচসা। স্টাফ রুমে সিসিটিভি বসানো নিয়ে বচসা শুরু হয়। স্টাফ রুমে সিসিটিভি বসানো নিয়ে অশান্তির সূত্রপাত। মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজের ঘটনা, মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজে সিসিটিভি বসানোকে কেন্দ্র করে অধ্যক্ষ শিক্ষকদের মধ্যে বচসা বাধে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি ঘটেছিল সিসিটিভি লাগানো নিয়ে বচসা অধ্যক্ষ এবং শিক্ষকদের মধ্যে? তুমি অনন্যা দেখো, গৌরমোহন কলেজ বহু পুরনো একটি কলেজ। সেই কলেজে স্টাফ রুমে নয়, শুধু স্টাফ রুম বলে নয়, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু এই সিসি ক্যামেরা লাগাচ্ছে। অধ্যক্ষের যেটা দাবি যে যে পরিবেশকে বজায় ঠিক মতন ঠিক রাখতে এবং ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করতে এই সিসি ক্যামেরা বসানো হচ্ছে, এবং স্টাফ রুমে যেহেতু বসানো হচ্ছে কারণ স্টাফ রুমেরও সিসি ক্যামেরার প্রয়োজন হয়ে থাকে। যেমনই আজকে এরকম একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনা তো আছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে স্টাফ রুমে যদি কোনো শিক্ষকের বা শিক্ষিকার ব্যাগপত্র থাকে সেখানে যদি কোনো বারবারই অভিযোগ করা হয় সেটা অন্যত্র চলে গেছে, কেউ নিয়ে চলে গেছে, সেই কারণেই কিন্তু এই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গৌরমোহন কলেজ। কিন্তু অধ্যাপক অধ্যাপিকাদের দাবি সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হলেও তাদের স্টাফ রুমে যেন এই সিসি ক্যামেরা লাগানো না হয়, এই নিয়ে কিন্তু অধ্যাপক এবং অধ্যক্ষের সঙ্গে বচসা বাধে। এবং তারপরে কিন্তু পুরোপুরি কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, এবং যেটা জানা যাচ্ছে যে অধ্যাপকদের যে সমিতি আছে বা সংগঠন আছে তারা এটাকে একটা স্মারকলিপি বা একটা চিঠি পাঠিয়েছে ইউনিভার্সিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এবং তারপর জানা যাবে যে ওখান থেকে যদি সদর্থক কোনো বার্তা আসে তাহলেই কিন্তু স্টাফ রুমে তারা সিসি ক্যামেরা লাগাতে দেবেন, নচেত নয়। তাদের অভিযোগ যে সিসি ক্যামেরা লাগানো হোক গৌরমোহন কলেজের বিভিন্ন জায়গায় কোনো আপত্তি নেই, কিন্তু স্টাফ রুমে সিসি ক্যামেরা লাগানো হবে না। কিন্তু অপরদিকে টিএমসিপি ছাত্র সংগঠনের নেতারা বলছেন তারা যে না, সমস্ত জায়গায় লাগানো দরকার, এতে তাদেরও সিসি ক্যামেরা লাগানো হলে স্টাফ রুমে তাদের যেমন নিরাপত্তা থাকবে তেমনি বাইরের দিকে ক্যামেরা লাগানো থাকলেও ছাত্রছাত্রীরা অনেক নিরাপদে নিরাপত্তায় থাকবে। অর্থাৎ অধ্যক্ষের দিকে ছাত্রছাত্রীরা গেলেও অধ্যাপক এবং অধ্যাপিকেরা কিন্তু ভিন্নমুখী। অনন্যা, একদমই ধন্যবাদ, তোমায় আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সিসিটিভি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে বচসা বাধে। কলেজের সমস্ত জায়গায় সিসিটিভি লাগানো হলেও স্টাফ রুমে সিসিটিভি লাগানো যাবে না, এই নিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে বচসা বাধে মন্তেশ্বরের গৌরমোহন রায় কলেজে। গৌরমোহন রায় কলেজে উত্তেজনা, সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, অধ্যক্ষ শিক্ষকদের মধ্যে বচসা বাধে। কলেজের সব জায়গায় সিসিটিভি লাগানো হলেও স্টাফ রুমে সিসিটিভি লাগানো যাবে না, এই নিয়েই বচসার সূত্রপাত।